জি দর্শক, আপনি ঠিকই দেখেছেন, আমরা আজকে চলে এসেছি বাংলাদেশের অন্যতম একটি স্থাপনা, বাংলাদেশের যে নারায়ণগঞ্জে অত্যন্ত সৌন্দর্য এবং আকর্ষণীয় যে জায়গাটা, সেই নারায়ণগঞ্জের তাজমহলে। আপনি হয়তো বা ভারতে আগ্রা তাজমহল দেখতে গিয়েছেন বা সেখানে দেখে গেছেন, কিন্তু আপনি বাংলাদেশে এখনও এই অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে বাংলাদেশের তাজমহলটি দেখতে যাননি। তাই আমি আজকে আপনাদেরকে এই সেই তাজমহলটি দেখানোর জন্য নিয়ে এসেছি নারায়ণগঞ্জে, সেই তাজমহল পাড়ায়। আপনি দেখতে পাবেন এখানে বাংলাদেশের অন্যতম যে তাজমহল রয়েছে, রাজমণি পিরামিড ও তাজমহল পার্টি সেন্টার। এখানে আপনি দেখতে পাবেন বাংলাদেশের অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশের সেই তাজমহলের সৌন্দর্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে তাজমহলের উপরে জায়গাটিতে আছি, এটা তাজমহল, এবং নিচে যে ফ্লোর টাইলস এবং মার্বেলের গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছে, সেই অপরূপ সৌন্দর্য। এখানে আপনি যদি আসেন, আপনি আপনার পরিবার নিয়ে আসতে পারেন। এখানে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটি জায়গা। বিকালবেলা বিশেষ করে যখন পড়ন্ত বিকেল হয়, এই জায়গাটা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর লাগে। এখানে যে গার্ডেনটি আছে, বিশেষ করে এখানে যে ফুলের বাগানটি রয়েছে, সেটি অত্যন্ত সুন্দর। এবং আপনি যদি এটা দেখে থাকেন, তাহলে হয়তো বা আপনি যদি কখনো ভারতে যেতে নাও পারেন, এটা দেখলে পরে আপনার হয়তো ভারতের সেই তাজমহল দেখার সৌন্দর্য বা সেই আকর্ষণ বা সেই চেতনা কিছুটা হলেও বিলীন হয়ে যাবে। আপনি আর হয়তো বা ভারতে যেতে নাও চাইতে পারেন, কারণ সৌন্দর্যের দিক দিয়ে এই তাজমহলটি ভারতের তাজমহলের চেয়ে কোনো অংশেই কম নয়। এখানে হয়তো সেই মার্বেল এবং খুব সুন্দর সমারোহ আপনাকে দিতে পারবে না এখানকার তাজমহলটি, কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে এটি ভারতে আগ্রায় যে তাজমহল আপনারা দেখতে যাবেন, তার চেয়ে কোনো অংশে কম না। এখানে যে পানি ফোয়ারা আছে, দেখেন আপনারা যে ফুলের গাছগুলো রয়েছে, অত্যন্ত সুন্দর এবং মনোরম এইখানকার পরিবেশ, এবং এর বাইরের পরিবেশটা খুবই ভালো। এখানে আপনাকে তেমন কোনো টাকা দিয়ে ঢুকতে হবে না। আর একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে, আপনি যদি এইখানে যান, সেক্ষেত্রে আপনি একই টিকিট দিয়ে তাজমহল এবং পিরামিড দেখতে পারবেন। তাজমহলের পাশেই একটি অত্যন্ত সুন্দর জায়গা রয়েছে, পিরামিড, রাজমণি পিরামিড, যেটা আপনি দেখতে পাবেন একই টিকিটে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের দর্শনার্থী এখানে চলে এসেছে তাদের মনের খোরাক এবং এখানে ভ্রমণ করার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন জায়গাতে নতুন একটা ভিডিওতে। ততদিন আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।